অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, আর সাথে আছে নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি আমাদের এই কমিউনিটির খুবই পছন্দের একজন মানুষ, আইনজীবী মাস্টার্স অফ ল মোহাম্মদ এন মজুমদার। স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আর আপনাকে পাওয়াই মানে আমরা কমিউনিটির যে কোনো একটি বিষয় নিয়ে, নির্ধারিত একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আপনি বলছিলেন যে আমরা চাইল্ড অ্যাবিউস বা শিশুদের যে অবহেলার কারণ সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে দর্শক, অবশ্যই যেহেতু আমরা আইনজীবী পেয়েছি, আমরা কথা বলবো আইন বিষয়ে, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অভিবাসন সংক্রান্ত আইন বিষয়ে, এবং আমাদের নির্ধারিত একটি বিষয় আছে যে শিশুদের অবহেলা কিংবা শিশুদের যে নির্যাতনের বিষয়টি, সেই বিষয়টি নিয়েও যদি কোনো প্রশ্ন থাকে, আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে। এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24 USA। মোহাম্মদ এন মজুমদার, চাইল্ড অ্যাবিউস শব্দটি শুনলে অন্যরকম একটি, আমি বলবো যে আবেগ জড়িয়ে যায়, আমরা বিশেষ করে যারা সন্তানের পিতামাতা তাদের ক্ষেত্রে। শুরুতে একটু জানতে চাই যে চাইল্ড অ্যাবিউস এটি সংজ্ঞায়ন আপনি কিভাবে? শিওর। সো চাইল্ড অ্যাবিউসটা বলে এইভাবে, এক নিজের বা অন্যের ছেলেকে বা পরিবারের কোনো কোনো শিশুকে যদি আপনি কোনো প্রকারে নির্যাতন করেন বা মারধর করেন, সেটাকে বলা হবে চাইল্ড অ্যাবিউস। আবার চাইল্ডের, শিশুর প্রতি যে আপনার দায়িত্ব, সেই দায়িত্বটুকু যদি পালন না করেন, সেটাকে বলা হবে গাফিলতি বা চাইল্ড নেগলেক্ট। তো চাইল্ডদের প্রতি দুর্ব্যবহারটাকে দুইভাগে ভাগ করা হয়, চাইল্ড অ্যাবিউস অ্যান্ড চাইল্ড নেগলেক্ট। এইটাকে কন্ট্রোল করার জন্য নিউ ইয়র্ক সিটিতে সবচেয়ে বড় অর্গানাইজেশনকে বলা হয় SES, অ্যাডমিনিস্ট্রেশন ফর চিলড্রেন সার্ভিস। যেমন একটা ফার কমিশনার আছে, পুলিশ কমিশনার আছে, ওই SES কমিশনারের আওতায় হাজার হাজার আপনার কেজ ওয়ার্কার আছে, এইগুলো তত্ত্বাবধায়ক এবং সুপারভিশন করার জন্য। এগুলো হয় কীভাবে, যেমন আপনার একটা একটা বাচ্চা আছে, বাচ্চা 14 বছর হতো, আপনার কথা মনে হয়েছে বাচ্চা একটু বড় তো হয়েছে, তাকে রাখে আপনি কাজে চলে গেলেন, এটাকে ফুটবল চাইল্ড একা রাখে চলে গেলেন। সাধারণত একটু জানতে চাই যে কত বছর বয়স পর্যন্ত আমরা তাকে একা রাখতে পারবো? ল হচ্ছে আপনার ইমিগ্রেশনের বাসায় আন্ডার 21 হলো চাইল্ড। আচ্ছা, এখানকার স্টেট লর আওতায় হবে আন্ডার 18, মানে 18 বছর পর্যন্ত তাকে তদারকির জন্য কাউকে না কাউকে বাসায় রেখে যেতে হবে। বাট অলসো এটা অনেকগুলো ফ্যাক্টর থাকে, যেমন কোনো কোনো ছেলেটার মানসিকতা কোনো ডেভেলপমেন্ট, কোনো সময় দেখা যায় 14 বছরের বাচ্চাটাও অনেকগুলো মেন্টালি অনেক ডেভেলপ, হি অর শি অ্যাক্ট লাইক অ্যাডাল্ট, দ্যাটস ফাইন। সো আপনি যদি মনে করেন যে আপনার ছেলেটা 18 হয়েছে বা 19 হলেও হয়েছে, কিন্তু ছেলেটা অটিজমের ভাব আছে, একটু ফাগলা টাইপের, সেখানে আপনি উইদাউট সুপারভিশন তাকে রাখতে পারেন না। যদি উইদাউট সুপারভাইজ যদি রাখি যান, আপনি কোনো নির্যাতন করেন নাই বাট আপনি নেগলেক্ট করছেন, আপনার দায়িত্ব পালনে অবহেলা করছেন, সেই ক্ষেত্রে হয় কি, সেখানে নেচার ইন সিভিয়ারিটি অফ দি ম্যাটার যদি সরকার মনে করে, এটা হয় কীভাবে জানেন, এটা সরকার উৎপাদে কেউ থাকে না। যেমন কারো ঘরে একটা বাচ্চা অতিরিক্ত কান্নাকাটি করে, ফাঁসের ঘর থেকে ওই বিল্ডিং থেকে কোনো না কোনো কেউ 311 এটা লগ ইন করে যে সামথিং হ্যাপেন ইন মাই বিল্ডিং, যে অফিসটা অ্যাপার্টমেন্ট, এভরিবডি কিপ ক্রাইং, চিলড্রেন ইজ কিপ ক্রাইং। তখন 311 এটা নোট করিয়ে তারা সাথে সাথে এটা সংশ্লিষ্ট সংস্থাকে নোটিফাই করে। সংশ্লিষ্ট সংস্থা হবে অ্যাডমিনিস্ট্রেশন ফর চিলড্রেন সার্ভিস। সো অ্যাডমিনিস্ট্রেশন ফর চিলড্রেন সার্ভিস তখন যদি প্রাইমারি অফিস প্রাথমিকভাবে মনে করে এরকম কোনো শান্তিভঙ্গের আশঙ্কা বা চাইল্ড অ্যাবিউজের ঘটনা হইতেছে, তখন 10 জন নক করে, 10 জন নক করে মা বাপের সাথে ফ্রেন্ডলি কথাবার্তা বলে যে এখানে কোনো সমস্যা হয়েছে কিনা, বাচ্চার কী হয়েছে। তখন অনেক সময় মহিলা হয়তো আবেগ প্রবণিত বলিয়ে ফেলে, ও না ওর ফাদার থাকে না, ফাদারের কোনো খাওয়াপত্র দেয় না, আমি আর কী করবো, বাচ্চা রাখি, আমি কাজে চলে যাই, বাচ্চা অনেক সময় কাজে। সো সে আবেগ, সে কিন্তু বাচ্চাকে অবহেলা সেও করে নাই, মহিলা অবহেলা করে নাই, মহিলা আবেগ শিকার হয়ে গেলো, অ্যান্ড দেন এটা তারা কিন্তু রেকর্ড করে, তখন এটাকে বলা হয় ফর দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড। সিটির কোনো কর্মচারী, সিটির কোনো কেজ ওয়ার্কার কোনো ইন্টেনশন নেই মানুষকে কষ্ট দেওয়া, বাট সিটির কেজ ওয়ার্কার সাইকোলজিস্ট যারা যদি মনে করে যে ফর দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড হ্যাজ টু বি রিমুভ ফ্রম দি হাউস অ্যান্ড টেকিং টু দ্য SES কাস্টোডি, তখন তারা বাচ্চাকে স্কুলের পড়াবে, খাওয়াবে, টিচিং দিবে, এবং ততদিন পর্যন্ত সেখানে SES এর কাস্টোডিতে রাখবে যতদিন পর্যন্ত প্যারেন্টস আর কোয়ালিফাইড অর ইলিজিবল অর হ্যাভ এ কমফোর্টেবল সিচুয়েশন টু ব্রিং দি চাইল্ড ব্যাক। SES বাচ্চাদেরকে নিয়ে যদি যায় আপনাকে, আপনার কেউ বিচলিত হওয়ার কোনো কারণ নাই, বুঝলেন। আই ওয়াজ ইন দি হিউম্যান রিসোর্স। মোহাম্মদ এন মজুমদার, আমি আবেগের বশবর্তী হয়ে যেহেতু আমাদের যে মূল্যবোধ, পারিবারিক যে জায়গাটি, সেই জায়গাটি থেকেই আমরা অনেক সময় প্রশ্ন করি যে মায়ের চেয়ে সবচেয়ে বেশি ছেলে মেয়েদের কেয়ার করতে পারে কি সোশ্যাল কর্মীরা? গুরুত্বপূর্ণ লক্ষ্য হইতে পারে, আমি বললাম ইয়েস, দেয়ার আর পিপল
মোর ইম্পর্টেন্ট, মোর কেয়ারিং দেন মাম। কেমন আমাকে বলি এইভাবে, আপনাকে শুনে নেয় সত্রতলা থেকে মা তার নিজের সন্তানকে ফালা দিছি, সিগারেট খাইতেছে, ড্রিঙ্ক করতেছে, এরকম আমি বলতেছি শত শত না, ভেরি রেয়ার কেস। বাট রেয়ার কেস এই বাচ্চাদেরকে সবার করছে। আপনার এলাকায় কার কার বাচ্চা নিয়েছে, কয়টা বাচ্চা, কারো বাচ্চা নেই নাই, এটা দেখা যায় আইসোলেটেড ইনসিডেন্ট। কিন্তু মোহাম্মদ এন মজুমদার, আমি একটি কেস দেখেছি আমার একদম বাস্তব অভিজ্ঞতায়, সেটি হচ্ছে হসপিটালে নেগলেন্সের কারণে হসপিটাল উল্টো ওই প্যারেন্টস এর নামে করার কারণে তার দুটো বাচ্চাকে নিয়ে যায়। গচ্ছা দিতে হতো, যেহেতু বাবা মা এখানে অনভিজ্ঞ, উল্টো তাদেরকে করে তাদের দুটো সন্তান। দীপকের কথা শোনার পরে বুঝে যায় এটা হসপিটালের দোষ না, বাচ্চাদের দোষ। বাট আমি আমি অ্যাজ এ কেজ ওয়ার্ক, আই ওয়ার্ক অ্যাজ এ কেজ ওয়ার্কার সিক্স ইয়ার, আমি স্ট্রংলি বিলিভ করি এখানকার সিস্টেম ইজ ভেরি গুড। বাট হয়তো দুই একজন দুষ্কৃতিকারী বা দুই একজন করাপ্টেড মানুষের থাকতেও পারে, বাট ইন ওভারঅল দি সিস্টেম ইজ ভেরি গুড। সিস্টেমে বলা হয়েছে ইউ নেভার, কারণ একটা ছেলেকে এসিএস এর কাস্টডিতে 20 বছর রাখার পরেও তার দুদিন পরে যদি সরকার মনে করে যে মা বাপ এখন কোয়ালিফাইড, তাদের এনআরআই দিবে। আমরা একটা প্রশ্ন আছে, একটু নিয়ে নিই। কে আছেন দর্শক আমাদের সাথে? আচ্ছা, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম আপনি বলছিলেন। হ্যাঁ, আমি বলছি এইভাবে বলতেছি, যদি অনেক সময় দেখা, যদি কেজ ওয়ার্কার মনে করে এখানে life and safety of the child is in danger, tara bachcha ke remove kore. apni je jayga ti bolchilen, ami ekti bishoy niye debate ache. amra jani je ekhankar niyom kanun ayin kanun sob kichui khub sundor, kintu অপব্যবহার করাও হচ্ছে। আরেকটা কিছু তো আছে যে একটি মা যখন ভরণ পোষণ করতে পারেন না, আপনি বলছিলেন অবহেলার যে কারণ, সেই সময় তো গভর্নমেন্ট থেকে সহায়তা। একটা চাইল্ডকে কোনো সময় অ্যাবিউজের পরিচয় নেওয়া হবে না জাস্ট বিকজ ইউ আর পুয়ার। সেখানে গভর্নমেন্ট সাপোর্ট দিবে, ফুড স্ট্যাম্প দিবে, তাকে সেফ হ্যাভেনে নিয়ে যাবে, তাকে সেকশন 8 ব্যবস্থা করবে। কোনো মা, আমি একটু জানতে চাই মোহাম্মদ এন মজুমদার, যখন একজন প্যারেন্টস এর কাছে থাকে, পোর যারা অভিভাবক, একজন আমি ধরলাম সিঙ্গেল মম, সে হয়তো কোনো কাজ করে না, তার একটি বাচ্চা আছে, সেক্ষেত্রে আর্থিক সহায়তা সিটি থেকে কত দেওয়া হয় ফেডারেল? এটা ডিপেন্ড করে, মা যদি সিঙ্গেল হয়, এখন মা যদি অক্ষম হয়, কাজ করে না, এটা এখন হলো রেন্টাল অ্যাসিস্ট্যান্ট হলো $250 রেগুলার শুনেন, এটা সাধারণ অবস্থা আর অস্বাভাবিক অবস্থা। একটা মানুষের লাইফ এন্ড সেফটি যখন ডেঞ্জার হয়, দেখুন এটাকে বলে ক্রিটিক্যাল টাইম, ক্রিটিক্যাল ইন্টারভেনশনের জন্য ওয়ান শট ডিল আছে। ক্রিটিক্যাল সেই চাইল্ড সেফটির যে অর্থ, $4,000 জায়গায় যদি $2,000 তার মাকে দেয়া হয়, তাহলে তো সেই নেগলেন্সের জায়গাটি মাকে মাকে যদি দেওয়া হয় এভাবে উইদাউট অ্যাসেসমেন্ট, তাহলে তাহলে একটা ঘটনাও ঘটেছে আমাদের কমিউনিটি। আমরা একটা প্রশ্ন নিয়ে নিই, কে আছেন দর্শক আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে প্রশ্ন করতে হবে। জি আপু, আমার নাম আনোয়ার হোসেন, কুইন্স থেকে। জি, প্রশ্নটি ভাইয়া? জি আপু, আমার প্রশ্নটা হলো, আমি এখানে আসছি অলমোস্ট 2 বছর হয়ে গেছে বাংলাদেশ থেকে। আমার দেশে রাজনৈতিক যে সমস্যা সেটার কারণে আসা হলো আর কি। আমার আসলে স্পেশালি প্রশ্নটা হচ্ছে, আমরা যে এখানে অ্যাসাইলাম করছি, অ্যাসাইলাম গুলো আসলে হওয়ার সম্ভাবনা কেমন, আমরা কি আদৌ কি আসলে এখানে বৈধতা পাবো কিনা, যদি আচ্ছা ওভারঅল কি বর্তমান প্রশাসনের জায়গা থেকেই আপনার চিন্তার বিষয়? জি আপু। আচ্ছা, মোহাম্মদ এন মজুমদার কি বলবেন, উনি সাধারণীকরণ একটি প্রশ্ন করেছেন যে যারা অ্যাসাইলাম করেন, এটা হলো কেস বাই কেস। আপনার কেস যদি ভালো মেরিট থাকে এবং আপনার জাজ যদি আপনার প্রতি সহানুভূতি হয়, এবং এখানে দেখা গেছে নিউ ইয়র্ক এরিয়ায় 200 জাজ আছে, 200 জাজের ভিতরে কোনো জাজ আছে 5% কেস শুধু অ্যাপ্রুভ করে আর 95% কেসে ডিনাই করে, আর কোনো জাজ আছে মেবি 65%
কেস অ্যাপ্রুভ করে। সো এটা এটা অনলাইনে আপনি দেখবেন জাজদের কে জাজদের কার্যক্রমের হিস্ট্রিগুলো থাকে। সো এটা আপনার লাক লাকের উপর ডিপেন্ড করবে, আপনার কেস প্রিপারেশনের উপর ডিপেন্ড করবে, আপনার উকিলের উপর ডিপেন্ড করবে, সো মেনি ফ্যাক্টর ইনভলভ। তবে আমি যদি বলি যে আপনার কেস অ্যাপ্রুভ হবে না, সেটা সত্য না, আবার অ্যাপ্রুভ হবে বললে সেটাও সত্য না। বাট ওভারঅল ইজ নট এ ভেরি গুড সিচুয়েশন, অত বেশি যে অ্যাপ্রুভ হচ্ছে তা না, বাট অ্যাপ্রুভালের সাইতে ডিনাই হওয়ার সম্ভাবনাই বেশি। তবে আপনাকে স্ট্রংলি সব কাগজপত্র গুছিয়ে দেওয়ার উচিত। মোহাম্মদ মজুমদার, আপনার সাথে আমি বিতর্কের খাতিরে বিতর্ক করছি না, আমি শুধু জানতে চাচ্ছি যে এটি নিয়ে আমাদের প্রায় কনসার্নের বিষয় যে একটি মা যখন আমি বলবো যে একদম নিঃস্ব হয়ে যান, তাকে আপনারা $250 দিচ্ছে সিটি থেকে, আর সেই বাচ্চাটিকে নিয়ে একজন সোশ্যাল ওয়ার্কারকে দেওয়া হচ্ছে $4,000। লিসেন, আমি আমি আমাকে যদি সময় দেন আপনি, আমি আমি সময় দিচ্ছি আপনি বলুন, কারণ আমরা যদি এখানে তর্ক করি আপনি ইনফরমেশন গুলো দুইটা জিনিসই। হ্যাঁ হ্যাঁ, একটা লোক লোককে যখন ইমার্জেন্সি শেল্টারে নেওয়া হয়, তাকে একটা শেল্টারের রেসিডেন্সের পিছনে খরচ হয় $4,500। এসিএস একটা বাচ্চা নিলে মেবি সামটাইম ইভেন মোর, বাট এটা বাচ্চাকে কখন নেওয়া হবে, যখন তাকে স্বাভাবিক লাইফে স্বাভাবিক জীবনযাত্রা সে সুইটেবল না, অনলি ইন ইমার্জেন্সি। সো ইমার্জেন্সি সিচুয়েশন তারা $7,000 খরচ করবে, বাট ইমার্জেন্সি সিচুয়েশনে ওটা নির্ধারিত টাইমও আছে, দে উইল নট কিপ দেয়ার ফর এভার, মেবি 4 মান্থ আনটিল দে ফাইন্ড দি সুইটেবল হাউজিং। দেখা গেল মা অ্যালকোহল এডিক্টেড, রাইট, টুমোরো শি ইজ গোনা কিল দি চাইল্ড মেবি। সো ইন অর্ডার টু প্রিভেন্ট দ্যাট, এরকম সিচুয়েশন যদি এসিএস সাইকোলজিস্টরা মনে করে, কেস ওয়ার্কার থাকে, তার সেকেন্ড লেয়ার অফ লেয়ার হচ্ছে সাইকোলজিস্ট, সাইকোলজিস্ট যিনি উনি ডক্টর লেভেলের, উনি যদি মনে করে যে আন্ডার দি সার্কামস্টেন্স এই মেয়েটা, এই মাটা, ইয়ং মা, সে খুবই হেভিলি ড্রাগ এডিক্ট এবং মাল্টিপল বয়ফ্রেন্ড আছে, সে কী করে সে নিজে করতে পারে না, বাচ্চাকে সে হয়তো মারি ফেলবে, হয়তো বাচ্চা মারা দেবে। এই ধরনের সিচুয়েশনে বাচ্চাকে ইমিডিয়েটলি রিমুভ করা হয়, এবং এই ইমিডিয়েট এটাকে বলে ক্রাইসিস ইন্টারভেনশন। সো ক্রাইসিস ইন্টারভেনশন টিম হ্যাভ আনলিমিটেড অ্যামাউন্ট অফ মানি, লেটস সে পুলিশ ডিপার্টমেন্টের দ্যার ইজ নো ওভার টাইম এট অল, বাট দ্যার ইজ এ ক্যাটাস্ট্রফি হ্যাপেন ইন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, দ্যার ইজ আনলিমিটেড ওভার টাইম। If you put him at $500 a day, but that's not the usual case. So that's why this country is the fairest country in the world. This city is the most fairest city in the world. And so I'm saying, ekta lok food stamp phaitechi, gorba phaitechi, abar medicaid phaitechi, abar tar seba korar jonno ekta moilo phaitechi, right? But lokta aste matro 7 mash age e desh 7 mash age arek jon lok ekhane সিটিজেন সারা জীবন কাজ করছে, সে কিন্তু হাউসকিপিং পায় না। কেন ডিফল্ট প্রবলেম হচ্ছে এখানে, কারণ যারা সোশ্যাল সিকিউরিটি সিস্টেমে ফরি ক্রেডিট এন্ড মোর অ্যাকুমুলেট করছে, দে হ্যাভ ওয়ান টাইপ অফ মানি, দে আর কামিং কনস্ট্যান্টলি, বাট দি আদার গাই দে আর অলসো ভুলনারেবল মেম্বার অফ দি সোসাইটি। এই লোকটা ইমিগ্রেন্ট, এই লোকটা নিরীহ, এই লোকটার কিছুই নাই, সেখানে কোনো রকমের ইনভেস্টমেন্ট করে নাই, বা তারপর সরকার দিচ্ছে দিচ্ছে কেন, এটা অর্থ এটার মোস্ট হিউম্যান কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড, যে আমরা সবচেয়ে বেশি উদার দেশ। একটা লোক আমাকে কালকে বলতেছে যে ভাই, এটি আমার একটা দেশ, কালকে এয়ারপোর্ট থেকে নামে যে লোকটার যে অধিকার আর আমার তো সেম অধিকার, একসেপ্ট ফর ইমিগ্রেশন ইস্যু ছাড়া তাকে কেউ কিছু করতে পারবে না। সো এটা এগুলো গভীরে না গেলে, গভীরে ট্রেনিং এ না গেলে ফোনে আছেন, দুঃখিত অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্নটি? জি, আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছি, আমার ওয়াইফের অ্যাপ্রুভাল লেটার পেয়েছি, 2 মাস পার হয়ে গেছে, কিন্তু কোনো সেকেন্ড লেটার পাইনি, তা আমার করণীয় কি? আর আমার সেকেন্ড প্রশ্ন, আমার ওয়াইফের জন্য আমি নিজে কি বলবেন? আপনার অ্যাপ্রুভাল যেহেতু আসছে, অ্যাপ্রুভাল সিটির ভিতরে লেখা আছে, কেসটা এখন ন্যাশনাল ভিসা সেন্টারে আছে, শুধু 2 মাসে, 2 মাস এনাফ না, আপনি অতি শীঘ্রই ইনভয়েস পাবেন, কেস নাম্বার পাবেন, কেস আইডি পাবেন, এবং প্রসেসিং শুরু হবে। আরেকটি প্রশ্ন আছে, কে আছেন? হ্যালো, জি, নামটি বলে নিতে হবে। আমি মিশিগান থেকে ইয়াসমিন বলছি। জি ইয়াসমিন আপা। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, আমার ভাই আসছে কানাডা স্টুডেন্ট ভিসায়, এখন কি আমি ওরে মানে আমেরিকাতে মিশিগানে কি কোনো কলেজে ট্রান্সফার করে আনতে পারবো, এটা আমি জানতে চাই। বাংলাদেশ থেকে আবার আসতে হবে আমেরিকাতে, অথবা যদি কানাডায় বাংলা ইউএস কনসুলেটে গিয়া
উনি I-20 প্রসেস করতে পারে যদি তারা অ্যালাউ করে দেন দে ক্যান কাম বাট আদার দ্যান দ্যাট হি হ্যাভ টু গো ব্যাক টু বাংলাদেশ এন্ড গেট দি ভিসা এগেইন সাইফ আলী প্রশ্ন করেছেন ফেসবুকে তিনি প্রশ্ন করেছেন ওনার মা গ্রিন কার্ড ধারী ওনার জন্য আবেদন করেছেন F-2B ক্যাটাগরিতে এবং আবেদন করেছেন 2016 সালে কতদিন লাগবে এটি তার প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তার বাবাও পার্মানেন্ট রেসিডেন্ট অর্থাৎ গ্রিন কার্ড ধারী সেই ক্ষেত্রে কোনো বেনিফিট পাবেন কিনা না ওই ওনার বয়স বলেননি যদি বয়স যদিও না বলে F-2 বলছে সেটা আনমেরিড আন্ডার 21 সো সেটা আর এক বছর লাগবে যেহেতু 16 সালে করছে তো এখন 18 6 3 আরো এক বছর খানিক সময় লাগবে আরেকজন আছেন ফোনে কে আছেন ফোনে কে আছেন আমি আমার নাম জিটু আমি মায়ামি ফ্লোরিডা থেকে জি আমি একটু জানতে চাচ্ছি আমার ওয়াইফ তার আম্মার জন্য অ্যাপ্লাই করছেন অন ইমিগ্রান্ট ভিসা সে এখানে আছে আমার শাশুড়ি এখন ও আমার ওয়াইফ এখন ইউএস সিটিজেন এখন আমার শাশুড়িকে কিভাবে গ্রিন কার্ড মানে গ্রিন কার্ড জন্য অ্যাপ্লাই করতে পারে মানে এটা তো অত্যন্ত সহজ আপনার ওয়াইফ যেহেতু সিটিজেন উনি এখানে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ফাইল করতে হবে 485 এখান থেকে গ্রিন কার্ড পাবে এখান থেকেই গ্রিন কার্ড নিতে পারবে এখানে গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন করা যাবে ও আপনার শাশুড়ি আর দেশে যাইতে হবে না আচ্ছা আরেকজন আছেন আমি একটু প্রশ্নটি নিয়ে নেই কে আছেন ফোনে কে আছেন হ্যালো জি নামটা বলে প্রশ্ন করতে হবে জি আমি সাইফুল বলছিলাম পেনসিলভানিয়া থেকে জি সাইফুল ভাই জি আমার একটা কোয়েশ্চেন ছিল আমি একজন অ্যাসাইলি আমি গ্রিন কার্ড জন্য অ্যাপ্লাই করছি আপনার এই এক সপ্তাহ আগে আমি রিসিপ্ট লেটার পাইছি এখন আমার কোয়েশ্চেন হচ্ছে আমি কবে নাগাদ গ্রিন কার্ডটা পাইতে পারি এবং আমার এই ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হবে আপনার ডিসেম্বরে এখন কি আমাকে আবার নতুন ওকে সো এটা অ্যাপ্লাই করতে হবে নাকি আমি 8 মাসের মধ্যে পাইতে পারি না আপনার আপনার গ্রিন কার্ড 8 মাসের ভিতর আসবে না আরো সময় বেশি লাগবে তো এখন আপনার উচিত হবে ওয়ার্ক পারমিটটা রিনিউ করা যদি আপনি ওয়ার্ক পারমিট ফরজন মনে করেন যদি ওয়ার্ক পারমিটে ফরজনীয়তা না থাকে তাহলে আপনি গ্রিন কার্ড জন্য ওয়েট করলে হবে আরেকজন আছেন আমাদের সাথে কে আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম পাসপোর্ট করতে গেছি কিন্তু 2 সপ্তাহ পরে ওরা আমাকে চিঠি দিয়ে বলেছে যে আমাকে আমি যেসব কাগজপত্র জমা দিয়েছি লাইক বার্থ সার্টিফিকেট তা ইনাফ না এখন ওরা আনুষঙ্গিক আরো 2-1টা পেপার চেয়েছে লাইক হসপিটাল অর রিলিজিয়াস সামথিং তো আমি আসলে আমার বাচ্চার আরো 2 সাপোর্টিং পেপার দিতে চাচ্ছি কিন্তু মুশকিল হলো একটা সাপোর্টিং পেপার ওর বার্থ সার্টিফিকেট দ্য হসপিটালের বার্থ সার্টিফিকেট বাংলাদেশ থেকে দেয়া সেটা লেমিনেটেড করা তো আমি ঠিক কনফার্ম না যে এটা কি আসলে আদৌ কাজ করবে কিংবা আমি আর কি ধরনের পেপার সাবমিট করলে আমার বাচ্চার পাসপোর্ট হতে পারে আমি অলরেডি পাসপোর্ট পেয়েছি কিন্তু ওরা আমার 2 বাচ্চাটা দিচ্ছে না তো এই ক্ষেত্রে আমার করণীয় এটা সাইল সিটিজেনশিপ ল হলো আপনি যেদিন সিটিজেনশিপ পেয়েছেন ওই দিন আপনার ছেলে বা মেয়ে 18 বছরের কম হইতে হবে ওদের বয়স যদি 18 বছর হয়ে যায় বা একদিনে বেশি হয় তাহলে আর কোয়ালিফাইড না এটা হলো এক কথা আর একটা হলো যদি তারা 18 বছরের কম বয়সে থাকাকালীন আপনি সিটিজেনশিপ পেয়ে থাকেন তারা N-600 ফাইল করলে সিটিজেনশিপ সার্টিফিকেট পাবে বিনা পরীক্ষায় বাট আপনাকে প্রমাণ করতে হবে ফ্রম দি বিগিনিং সাইল জন্ম থেকে এই পর্যন্ত আপনার সাথে বাচ্চা ছিল স্কুল রেকর্ডে বাচ্চা ফ্যারেন্স হিসেবে আপনার নাম ছিল লিজ এখানকার সম্পত্তির লিজ থাকে বা অ্যাপার্টমেন্ট লিজ থাকে লিজে অকুপ্যান্ট হিসেবে বাচ্চাদের নাম ছিল বাচ্চার বার্থ সার্টিফিকেট থাকতে হবে যেটা লেমিনেট করছে তাতে অসুবিধা নাই ওটা ফটোকপি করিয়া সার্টিফাই করা হয় যে একটা নোটারি পাবলিকে বলবো যে দিস ইজ দি ফটোকপি অফ দ্য অরিজিনাল ডকুমেন্ট অ্যান্ড স্ট্যাম্প তাহলে ওইটা অসুবিধা নেই ফটোকপি তারা নিবে অ্যাজ লং ইট ইজ সার্টিফাইড বাই এ নোটারি সো আপনাকে মাল্টিপল ডকুমেন্ট নিয়ে প্রমাণ করতে হবে যে অ্যাট দি টাইম ইউ বিকাম এ সিটিজেন চাইল্ড ওয়াজ মাইনর and child was under the care and custody of you আমরা একটা ছোট্ট বিরতিতে যাই বিরতির পর এসে অনেকে ফোনে অপেক্ষা করছেন প্রশ্নগুলো নিব প্রিয় দর্শক আপনারা দেখছেন টিবিএন অ্যানালাইসিস আমাদের আজকে খুব সুন্দর একটি বিষয় আছে যেটির সাথে আমি শুরুতেই বলছিলাম যে আবেগ জড়িয়ে আছে চাইল্ড অ্যাবিউস এবং অবহেলার যে বিষয়টি এই বিষয়টি নিয়েও আমরা আলোচনা করব বিভিন্ন তথ্য আপনাদের কাছে আমরা উপস্থাপন করব মোহাম্মদ এন মজুমদারের মাধ্যমে তবে সময় হয়েছে ছোট্ট বিরতি নিবার সাথেই থাকুন
আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে মোহাম্মদ এন মজুমদার আছেন। আর ওনাকে পাওয়াই মানে হচ্ছে কমিউনিটির বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আজকে আমরা আলোচনা করছিলাম চাইল্ড অ্যাবিউজ নিয়ে। ফোনে অপেক্ষা করছেন, একটু ফোনগুলো নিয়ে নিই। কে আছেন দর্শক আমাদের সাথে? ফোনে কে আছেন? জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামটি বলে নিতে হবে। আমার নাম আজিম, আমি কুইন্স থেকে বলছি। জি, প্রশ্নটি? আমার প্রশ্নটি হচ্ছে, আমার ভাইয়ের জন্য আমি অ্যাপ্লাই করেছি 2010, প্রায়োরিটি ডেট ফেব্রুয়ারি 2010। ওনাকে কবে নাগাদ ডাকতে পারে ইন্টারভিউর জন্য? দেখা গেছে যদি ওনার বাচ্চা যদি বয়স 26 বছর হয়ে থাকে, আসার সম্ভাবনা আছে যদি আনমেরিড থাকে। বাট যারা যারা অ্যাপ্রুভালের পরে এজ ক্রস করতেছে, এজ মোর দেন 21 হচ্ছে, এদেরকে কাসা রুলের আওতায় চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্টের আওতায় ইনটিমেশন দেওয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকজন আছেন ফোনে, কে আছেন ফোনে? ফোনে কে আছেন? ফোনে কে আছেন? টেক্সাস থেকে ফখরুল বলছিলাম। জি ফখরুল ভাই, প্রশ্নটি করতে হবে। জি আচ্ছা, আপনার সিটিজেনশিপের জন্য কি কোনো লয়ারের মাধ্যমে যদি আপনি শুদ্ধভাবে ইংরেজি গুলা পড়িয়ে অর্থ বুঝেন, যথাযথ ভাবে লিখতে পারেন, কোনো লয়ার প্রয়োজন নেই। বাট আপনি যদি মনে কর যদি এখানে ভুল করেন, এখন এটা আবার যাবেন, আবার আসতে হবে, এটা অনেক জটিলতা সৃষ্টি হয়। এই জন্য প্রফেশনাল হেল্প নেওয়া অলওয়েজ, যে কোনো ব্যাপারে প্রফেশনাল হেল্প নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যদি প্রফেশনাল হেল্প নিতে না চান, 200-300 টাকা আপনি বাসাইতে চান, তাহলে আপনার ফার্স্ট কাজ হবে রিড দি ইনস্ট্রাকশন কেয়ারফুলি, দেন ডু দি ফরম ভেরি স্লোলি, মেক শিওর ইউ আন্ডারস্ট্যান্ড। কারণ এখানে অনেকগুলো কোশ্চেন ইয়েস কি নো হবে বোঝা যায় না পুরোপুরি, অ্যান্ড দেন আপনি নো জায়গায় আপনি দিলেন ইয়েস, দেন দ্যাট উইল ট্রিগার আ লট অফ কোশ্চেন, অ্যান্ড দেন এদের আরও 1 বছর সময় বেশি লাগবে আপনার, হয়তো ইন্টারভিউতে গিয়ে আপনাকে ফেরত দিল। তো এই সাইটে আপনি 100% শিওর হয়ে করাটাই ভালো আর কি। প্রফেশনালদের সহায়তা নেওয়াই ভালো। অনেক সময় আমরা বলি যে আইন বিষয়ে, ট্যাক্স বিষয়ে খুব সিম্পল বিষয়, কিন্তু এই সিম্পল জিনিসগুলো অনেক ছোটখাটো ভুলের কারণে অনেক মানে জটিলতা তৈরি হয়। তার চেয়ে একটু প্রফেশনালের হেল্পটি নেওয়াই আমাদের জন্য ভালো, ভবিষ্যৎকে সুন্দর করার জন্য। আরেকজন আছেন, একটু প্রশ্নটি নিয়ে নিই। কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জ্যামাইকা থেকে বলছিলাম না, তো আমার একটা কোশ্চেন ছিল যে আমি যদি কাউকে স্পন্সর করি এবং সে যদি আসার পর কোনো ওয়েলফেয়ার নেয় লাইক স্ন্যাপ অথবা অন্য কিছু, তো যে স্পন্সর করে তার উপর কতটুকু এফেক্ট পড়তে পারে? এটা এটা অত্যন্ত অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। আপনারা হয়তো বাংলা বাংলা ভাষায় প্রকাশিত পত্রিকা সমূহে দেখছেন, প্রেসিডেন্ট ট্রাম্প একটা প্রপোজাল দিয়েছে যে যারা স্পন্সর করে, স্পন্সর করে এখানে লেখা হয় যে ওর ভরণ পোষণ মেডিকেল এগুলো সব কিছু আমি বহন করবো, কিন্তু কেউ বহন করে না। সো এগুলাকে বলে সুপ্ত এবং লুকায়িত আইন, গভর্নমেন্ট অনেক বছর এমফোর্স করে না। বাট প্রেসিডেন্ট ট্রাম্প এটা এমফোর্স করার জন্য চেষ্টা করবে, বিশেষ করে যদি উনি নেক্সট টাইম ইলেক্টেড হয়, ইট উইল বি ডান ডিএল। সো হ্যাঁ, আপনি যদি কারো সাইন করেন, সেই লোকটা আসার পর যদি মেডিকেড নেই বা ওয়েলফেয়ার খায়, সেই ওয়েলফেয়ার পয়সা আপনার থেকে সরকার আদায় করতে পারবে, এবং সেই মর্মে আপনি কিন্তু সাইন করছেন, এবং এগুলো সরকারের কাছে জমা থাকে, একটু সতর্ক থাকা ভালো এই সময়ে থাকা ইম্পর্টেন্ট। তার মানে আপনি স্পন্সরের ক্ষেত্রে কোন কোন বিষয় একটু মাথায় রাখার জন্য সতর্কতা কি বলবেন? আপনি আপনার যদি নিহত আত্মীয় না হয়, রিলেটিভ না হয়, তৃতীয় ব্যক্তিকে না দেওয়াই ভালো। এবং যদি আপনি জানেনই যে লোকটা দুস্থ অসহায় নিরীহ লোক, আসার পরে কাজ করবে না, আর সে ওয়েলফেয়ার খাবে, সেক্ষেত্রে কারণ একটা স্পন্সর যখন দিবেন, সেটা আমি এই সপ্তাহে একটা আর্টিকেল লিখেছি ঠিকানাতে, এখানে এটা এটা লটল এরকম, দি স্পন্সার্স রেসপন্সিবিলিটি উইল রিমেইন ভ্যালিড আনটিল দি অ্যালিয়েন গেট 40 credits অফ ওয়ার্ক অর অ্যালিয়েন বিকাম এ সিটিজেন অর অ্যালিয়েন ডাই হোয়াট এভার কাম লাস্ট। অর্থাৎ এই আসার লোকটা হয়তো 10 বছর পূর্ণ পালন করতে হবে, অথবা সিটিজেন হইতে হবে, অথবা মরণ পর্যন্ত
আপনার এটা বলবৎ থাকবে, দায়িত্বটা থাকি যায়। সুতরাং ইটস নট এ ভেরি ইজি থিং, ইটস এ ভেরি সিরিয়াস রেসপন্সিবিলিটি। সো আপনি সিরিয়াস না হলে সেখানে না দেওয়াই ভালো। আরেকজন আছেন, কে আছেন ফোনে, কে আছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, জি স্যার, আমি মাসুম বলছিলাম। নামটি বলেন। আমি আমার ভাইকে A4 ক্যাটাগরিতে 2 বছর হলো নিয়ে আসছে আর কি। উনি এখন ক্লিনিকের অবস্থায় আছেন। আমি আসলে এই প্রশ্ন করতে চাচ্ছিলাম যে উনি এখন SSI বেনিফিট নিতে চাচ্ছে, তো আমি মানা করে দিচ্ছি, কিন্তু উনি আবার এজেন্সি আছে জ্যাকসন হাইটে অনেকগুলি এজেন্সির মাধ্যমে, যেহেতু ওনার উপস্থিতিতে না এটা করতে পারবেন কিছু হবে না। হ্যাঁ, বয়স উনি 65 এর উপরে হয়েছেন অলরেডি, তো আপনি বয়স্ক ভাতা পাবেন কি জানি পাবে বলছে। এটা করাটা কতটুকু আমার জন্য মানে প্রবলেম হবে না, বা যদি সে নেয় আমার কোনো অসুবিধা হবে কি হবে না? এখন সেটা এখন পর্যন্ত সরকার এটা বাস্তবায়ন করতেছেন, এগুলো ল এনফোর্স করতেছে না, এবং অলসো এটা ডিফেন্ড করে উনি কোন সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে নিচ্ছে সেটাও ডিফেন্ড করে। তো আপনার অসুবিধা হবে কি না, সরকার এইসব আইনের বাস্তবায়ন করবে কি না, অনলি গভর্নমেন্ট নো। আমরা আপনি যেহেতু দিয়ে ফেলছেন, ওনাকে নিয়ে আসছেন, এখন কথা হলো একটা লোককে আনার আগে সে যে সব কথা মানি নে, এখানে আসার পরে লোকে কিন্তু স্পন্সর বলেন যে আনে যে আনবে তার কথা আর কেউ শুনে না, সে বরং উপদেশ নেয় তৃতীয় ব্যক্তি থেকে। সো এটা আনফর্চুনেটলি আমাদের লোকদের অবস্থা ওই রকমই। সো আপনি আপনাকে এখন কিছু করার নাই, সে এখানে আসি যাওয়ার ফলে সি ইজ ইন্ডিপেন্ডেন্ট, হি উইল ডু হোয়াট এভার হি লাইক টু ডু। হোসেন জামিল আমাদের আজকে নির্ধারিত বিষয় নিয়ে প্রশ্ন করেছেন, তিনি রমজানের শুভেচ্ছা দিয়েছেন আপনাকে, আর তিনি বলেছেন অনেক বেঙ্গলি ফ্যামিলি চাইল্ড অ্যাবিউজ কেস নিজেরা বানিয়ে সুবিধা যে নিচ্ছে, এদের বিচারে কি হবে? ওয়েল, যদি ফ্রড, যদি যদি এরকম কোনো ইন্স্যুরেন্স ফ্রড, এই যে ওয়েলফেয়ার ফ্রড বলা হয় এটাকে, যদি ধরা হয় এটা $250,000 ফাইন পেনাল্টি ব্যবস্থা আছে, এবং ওই ব্যাপারের জন্য সরকার নিরপেক্ষ তদন্ত সংস্থাও আছে। যেমন অনেকে মেডিকেট খাচ্ছে ভুয়া তথ্য দিয়া, এখন ওইসব টাকাও এখন আদায় করতেছে। হাউ মেনি? ইটস নট টু মেনি, বাট নট অল্পও না কিন্তু। তো সুতরাং আমরা অলওয়েজ বলি, আপনারাও অলওয়েজ বলেন টেলিভিশনে, যে কোনো আইনের অপব্যবহার করা ফ্রডুলেন্ট কোনো কাজ না করাই ভালো। বিকজ এখানে একটা এমন একটা দেশ দেখেন, কত খাওয়া, কত সুন্দর একটা দেশ। হ্যাঁ, পরিশ্রম আছে, কাজ করে খাইতেছেন আপনি, একটা শান্তির দেশ। এখানে আসি কোনো রকমের কাদা সোয়াছুরি বা কোনো রকম ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিতে জড়িত না হওয়াই ভালো। সুন্দর একটি দেশ, আইনকানুন সুন্দর, একদম জীবন মান সুন্দর করার জন্য সমস্ত সুযোগ সুবিধা এখানে আছে। আরেকজন আছেন, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ প্রান্তে, কে আছেন ফোনে, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে ভাইয়া। জি, আমি মোহাম্মদ জহরুদ্দিন, আমি ব্রুকলিন থেকে বলতেছি। জি, প্রশ্নটি, আমি এখানে আসছি 2016 আর কি, তো আমার কেসটা আসলে ডিএম হয়েছে, বুঝছেন? তা আমি আবার এখানে বিয়ে করছি, বিয়ে করছি I-130 আমি অ্যাপ্লাই করছি, তো আমার কেসে ডিএম হওয়ার পর আমার এটা আপিলে আছে, তো এখন আমার I-130 আবার রিসিভ হয়েছে, এখন আমার একটা এখানে মানে বাচ্চা আছে, তো এখন আমার কি করা দরকার বা কি হবে আমার? আপনার আপনার এখানে কিন্তু সিরিয়াস প্রবলেম, আপনার যখন অ্যাসাইলাম কেস আফিলে থাকে, এখন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ফাইল করার আগে ওই কেস রিওপেন করতে হয়, সেটা না করিয়া 485 ফাইল না করিয়া কীভাবে আপনি I-130 ফাইল করছেন, এই ব্যাপারে আপনি আপনার লয়ারের সাথে কথা বলা প্রাইভেটলি ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসটা অত্যন্ত স্পর্শকাতর ব্যাপার, আপনি ইমিডিয়েটলি কোনো লয়ারের সাথে কথা বলেন আপনার পছন্দের, সেটাই আপনার প্রতি আমার অনুরোধ। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হলো, 2007 জানুয়ারিতে আমার ভাই বোনের লাগি অ্যাপ্লাই করছিলাম, এখন কতদিন পরে ডাকবে এবং আমি ওইটা কিভাবে জানবো আমার অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে? অলরাইট, সো আপনার কেস নিচ্ছে অ্যাপ্রুভ হয়েছে এতদিনে, এখন তো চলতেছে August 2006, সো আপনার এক বছর পরে আপনার খেয়াল রাখতে হবে, ন্যাশনাল ভিসা সেন্টার থেকে আপনার ঠিকানা সিটি আসবে, ভিসা ফি চাইবে, আপনাকে ভিসা ফি দিতে হবে এবং প্রসেস শুরু হবে। আমাদের এটি লাস্ট প্রশ্ন হবে, কে আছেন? আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, কে আছেন? হ্যাঁ, আমি একটা কোশ্চেন আছে, ওয়ার্ক অথরাইজেশন শেষ হওয়ার কতদিন আগে আবার এটা রিনিউয়াল জন্য ইয়া করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, যেটাকে বলে I-765? আর I-765 কি আমি এটা নিজেই ফিল আপ করে পাঠিয়ে দিতে পারবো ফর রিনিউয়াল? এখন 6 মাস আগে করতে হবে, এখন এখন নিউ ইয়র্ক এরিয়াতে প্রসেসিং টাইম 6 মান্থ। এখন আপনি কতটুকু ক্যাপেবল সেটা আপনি বলতে পারেন, আপনার কোডিং কোন কোডের আওতায় করবেন, কোথায় ফাইল করবেন, যদি সব কিছু জানেন আপনি ইউ ক্যান ডু ইট, যদি বাট আপনি ভুল করিয়া
যদি করেন তখন আপনার একটা কথা আছে, আমও যায় সালাও যায়, আপনার ফিও নষ্ট হয়, আপনার টাইমও নষ্ট হয়। আমরা অলওয়েজ অ্যাডভাইস করি আপনাকে প্রফেশনাল হেল্প নেওয়ার জন্য, বাট আপনি যদি কনফিডেন্স হন যে আপনি পারবেন, দ্যাটস ফাইন, ইউ ক্যান ডু ইট। মোহাম্মদ এন মজুমদার, আমাদের খুব সুন্দর একটি বিষয় ছিল, সবশেষ কি বলবেন দর্শকদের জন্য? হ্যাঁ, সে ইতিবাচক হবে, আপনার শিশু আপনার জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সম্পদ, মূল্যবান, সে মূল্যবান সম্পদ। তাকে কোনো অবস্থায় একা রেখে আপনি শপিংয়ে চলে যাবেন না, বা কাজে চলে যাবেন না, বা কাকে বলবেন আমার বাচ্চাটা একটু দেখিও, সে দেখবে না, সে বলবে আচ্ছা ঠিক আছে দেখবি। তো আপনার যখন হেল্প দরকার হয় আপনি সরকারি হেল্প চাইবেন, আপনি এখানে সো মেনি হেল্প অ্যাভেলেবেল, অ্যাবিউজ করবেন না। এবং অনেক সময় দেখা যায় বাচ্চাকে লেখাপড়া করার জন্য, ভাত খাওয়ার জন্য একটুখানি মারধর করে, এটা আবেগের বসে বা ভালোবাসা থেকেই, তখন বাচ্চারা যখন টিচারকে বলে, এই সেটা আর একটা ল হলো প্রফেশনাল রেসপন্সিবিলিটি, টিচাররা কিন্তু এসিএসকে নোটিফাই করে এবং তারা করতে বাধ্য। যেমন একটা অনেক সময় মহিলাকে হাজব্যান্ড মারধর করছে, মহিলা হসপিটালে গিয়া চিকিৎসা করতে গিয়ে সেখানে কথা প্রসঙ্গে বলছে তার হাজব্যান্ডের সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল, বাট সে ওই ডাক্তারকে অনেস্টলি বলছে সেটা, বাট ডাক্তার কিন্তু ভিতর রুমে গিয়ে সাথে সাথে পুলিশ ডিপার্টমেন্টকে নোটিফাই করছে যে এখানে ডোমেস্টিক ভায়োলেন্স, কিন্তু মহিলার কোনো ইন্টেনশন ছিল না পুলিশ ডিপার্টমেন্টকে জানানো। বা তারা শপথ নিয়েই আসছে। যেমন একটা মেয়ে গেছে সেখানে বলল যে আপনি ফিজিশিয়ান, একটা মেয়ে এসে বললো দেখো আমি এখন তো অ্যাবর্শন করতে হবে, কেন কারণ কালকে রাত্রে আমার হাজব্যান্ড আমাকে দুটো লাঠি দিছে এখানে, আমার প্রচন্ড ব্যথা হইতেছে। That incident must be reported to the appropriate authority. এটা না, এটা যদি কোনো কারণে প্রমাণিত হয় পরবর্তীতে ডাক্তার এটা অবহেলা করেছে, দেন দ্য ডক্টর লুজ হিজ লাইসেন্স। এটাকে বলে প্রফেশন কেস অ্যাগেনস্ট দি ডক্টর, কেস অ্যাগেনস্ট দি ডেন্টিস্ট, কেস অ্যাগেনস্ট দি লয়ার, ওয়ান লয়ার সু দি আদার লয়ার ফর নট ডুইং দি রাইট জব, দ্যাট মেক্স দি বেস্ট কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড, কারণ কেউ আইনের বহির্ভূত নয়। এটাকে বলে সেলফ, কতগুলো কথা শুনবেন আমি আজকে নতুন কথা বলি, সেলফ সুপারভিশন, সেলফ লয়ার সুপারভাইজ দ্যাম সেলফ। একটা লয়ার যদি জানে যে আর একটা লয়ার ইলিগাল কাজ করতেছে, হিজ জব ইস টু রিপোর্ট দি বার অ্যাসোসিয়েশন, এটা বলিয়া উনি ফাঁস করিয়ে এসছে। পরে এখন করে কিনা অনেকে বলে ও আই ডোট হিয়ার দ্যাট, এই জন্য বলা হয় আই ডোট ওয়ান্ট হিয়ার দ্যাট। ডক্টরের রেসপন্সিবিলিটি সেম থিং, আপনি আপনি মায়ের খাইয়া স্বামী বা স্ত্রী বা স্বামী যায় কি বলা হোক, মায়ের খাইয়া যদি যায় ডাক্তারের কাছে বলেন, ডাক্তারের দায়িত্ব সেটা নোটিফাই করা। স্কুলে নার্স আছে, বেশিরভাগ সাইল অ্যাবিউজের ঘটনা উৎপত্তি হয় স্কুল থেকে, ছেলেকে খাবার দিয়েছেন এখানে, তখন ছেলেটা বেজার বেজার হয়েছে, তখন ছেলের টিচার জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার, তখন সে নার্স নার্সের রুমে পাঠায়, নার্সে আস্তে আস্তে জিজ্ঞাসা করে, এখানে আবার সোশ্যাল ওয়েলকেয়ার, সোশ্যাল ওয়েলকেয়ার জিজ্ঞাসা করে, ও মাই মাম অলওয়েজ বিট মি, মাই মাম অলওয়েজ বিট মি, সো দে আর স্টার্টিং ইনভেস্টিগেশন। সতর্ক থাকতে হবে। মোহাম্মদ এন মজুমদার, অসংখ্য ধন্যবাদ, এবং আমরা চেষ্টা করব কমিউনিটির এই যে বিষয়গুলো, যেগুলো তথ্য আমাদের জানা দরকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেকে সেটা জানে না যে আমার ছেলে আমি মারব, তোমার কি আসে যায়, নো নো নো, দি গভর্নমেন্ট ইজ দি গার্ডিয়ান অফ অল সিটিজেন, অল সিটিজেন। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ এন মজুমদার, খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল ঠিক একই সময় দেখা হবে এই অনুষ্ঠানটি নিয়ে, সবাই ভালো থাকবেন।